আসসালামু আলাইকুম কী অবস্থা সবার কেমন আছেন তো এখন আমরা পরিবার পরিকল্পনার জেলাভিত্তিক পরীক্ষার প্রশ্ন সমাধান দেখব লিখিত পরীক্ষার প্রশ্ন সমাধান তো পদ হচ্ছে পরিবার কল্যাণ সহকারী তো আপনারা অনেকেই প্রশ্নটার সলিউশন দেখেছেন এইবারই প্রথম লিখিত পরীক্ষা হচ্ছে তো আমরা লিখিত পরীক্ষার প্রশ্ন মানে সমাধানটা দেখার সময় অনেক কথা বলবো কারণ এমসি এবং লিখিত পরীক্ষাটা আলাদা আপনি ভালো লিখিত পরীক্ষা দিলেও কিন্তু অনেক সময় খাতা মূল্যায়ন করা হয় না যার কারণে প্রশ্ন সহজ হয়েছে পরীক্ষাও ভালো দিয়েছে কিন্তু আপনার রেজাল্ট আসবে না সেখানে অনেক মিস্টেক থাকতে পারে ভিডিওটা অনেক বড়ো হয়ে যাবে যার কারণে আমরা প্রশ্ন সমাধানের সময় সেই বিষয়গুলো নিয়ে কথা বলবো আশা করছি ইউল হিয়ারিং মি কেয়ারফুলি ওকে তো সময় ছিল হচ্ছে আপনার এক ঘন্টা তিরিশ মিনিট এবং মান হচ্ছে সত্তর এটা রাজবাড়ি জেলার প্রশ্ন তো লিখিত পরীক্ষা যেহেতু জেলাভিত্তিক লিখিত পরীক্ষা অলরেডি চারটা পাঁচটা জেলা হয়ে গেছে যার কারণে প্রশ্ন সম্পর্কে একটু ধারণা পাবেন এবং এই টাইপের প্রশ্নই হবে এবং লিখিত পরীক্ষার আলাদা কোন বিষয়গুলো এখানে সেই বিষয়গুলো আমি এখানে মেনশন করবো এবং গুরুত্বপূর্ণ বিষয়গুলো আপনাদেরকে খেয়াল করে দেওয়ার চেষ্টা করব ওকে তো এখানে দেখুন লিখিত পরীক্ষার যে বিষয়টা প্রথমে আসছে সেটা হচ্ছে বাংলাদেশের জাতীয় সঙ্গীতের প্রথম আটটি লাইন লিখুন হ্যাঁ এখানে আপনার বাংলাদেশের জাতীয় সঙ্গীত কি না পারে কিন্তু মেইন বিষয়টা হচ্ছে এখানে কিছু জ্যোতি চিহ্নের ব্যবহার রয়েছে যে বিষয়গুলো আপনাকে খেয়াল করে লিখতে হবে নয়তো সেখান থেকে নাম্বার পাবেন তবে এক দুই তিন বা যারা সর্বোচ্চ পরিমাণ জ্যোতিচিহ্নের ভালো ব্যবহার জানবে এবং সেখানে ভুল করবে না তারাই কিন্তু নাম্বারটা বেশি পাবে যার কারণে লিখিত পরীক্ষা আপনি ভালো পারবেন কিন্তু আপনার স্কোর কম আসবে তো এখানে জাতীয় সঙ্গীতের থাকে এখানে আটটা লাইন লেখার পর একটা স্টারমার্ক অথবা আপনি আন্ডারলাইন করে যেন স্যার খুব সহজেই বুঝতে পারে যে জাতীয় সঙ্গীতের রচিতাকে এটা লিখে দিয়েছে অ্যান্সারটা করেছে ওকে তার পরবর্তী প্রশ্ন হচ্ছে স্বাধীনতার সুবর্ণ জয়ন্তীতে পাঁচটি বড় অর্জন লেখুন এখানে স্বাধীনতা সুবর্ণ জয়ন্তীর পাঁচটি বড় অর্জন একটি করে লিখবেন এবং একটা করে স্টার দিয়ে নিচের দিকে লিখবেন এবং বেশি স্পেস খাবেন না মানে খাতা খাবেন না এমনি বড় বড় লিখলে এখানে নাম্বারের কোনো বিষয় না এখানে যেহেতু এক কথার মতো উত্তর সেহেতু সময় অল্পতেই একদম গুছিয়ে লেখার চেষ্টা করুন তো আমরা এখানে মেনশন করেছি বঙ্গবন্ধু স্যাটেলাইট তারপরে হচ্ছে পদ্মা সেতু পরমাণবিক বিদ্যুৎ কেন্দ্র মেট্রো রেলের কর্ণফুলি ট্যানেল হ্যাঁ তার পরবর্তী প্রশ্ন হচ্ছে মাতৃ মৃত্যুর পাঁচটি কারণ লেখন এখানে আমি অনেক আগেই বলেছিলাম যে আপনারা যে প্রস্তুতিটা নিয়েছেন পরিবার পরিকল্পনার জন্য এবং অনেকেই প্রশ্ন করেছেন যে পরিবার পরি পরিবার কল্যাণ সহকারীর এটা লিখিত পরীক্ষা তো অন্য অন্য পদেরকে লিখিত পরীক্ষা হবে এইটার আপনার প্রশ্নের অ্যান্সারটা হচ্ছে যে যেহেতু জেলাভিত্তিক এবং ক্যান্ডিডেট কম সেহেতু লিখিত হওয়ার সম্ভাবনাটাই বেশি বাট আমি কিন্তু কিলার অ্যান্সার দিতে পারছি না এমনকি কেউ আপনাকে দিতে পারবে না তো মাতৃ মৃত্যুর পাঁচটি কারণ লেখন এইখানে আপনারা পরিবার পরিকল্পনার বিগত যে প্রশ্ন করেছেন ওখানে কিন্তু ব্যাখ্যাসহ এইগুলো দেওয়া আছে জাস্ট এইগুলোই লিখিততে আসছে দেখুন প্রসবকালীন রক্তপাত অনিরাপদ গর্ভপাত তারপরে উচ্চ রক্তচাপ তারপরে প্রসবকালীন সমস্যা এবং বাচ্চার স্থান বেগাত এটা সর্বশেষ যেটা আপনারা এই সমস্যাগুলোর মানে মেইন যেগুলো আছে বা আপনার মনে হয় সবচেয়ে পারফেক্টগুলো আপনি সেখানে মেনশন করলেই হয়ে যাবে সবার যে সেম হতে হবে এরকম না কিন্তু তার পরবর্তী প্রশ্ন ইংলিশে অনুবাদ করুন আপনারা দেখুন প্রশ্নগুলো দেখলে অনেক মজা পাবেন সে কি বাড়ি যায় ডাস হি গো হোম হ্যাঁ এখানে আর বিষয় এখানে কিন্তু প্রশ্নবোধক চিহ্ন আপনারা অবশ্যই অ্যান্সার করার সময় প্রশ্নবোধক চিহ্ন দিবেন অথবা বিস্ময়কর চিহ্ন যে কোনো চিহ্ন আসুক না কেন সেই চিহ্নগুলো সেখানে অ্যাড করতে হবে মাস্টলি আমি একজন মেয়ে এখানে দেখুন আকার আপনার দাড়ি দেওয়া আছে যার কারণে ইংলিশের কোনো দাড়ি হয় না আই আমে এ এরকমভাবে দিতে দিবেন তারপরে হচ্ছে সে ভালো লোক হি ইজ এ গুড ম্যান তার পরবর্তী প্রশ্ন হচ্ছে শুভ সকাল গুড মর্নিং এটা তো সবাই ম্যাসেঞ্জার ইউজ করি অসার। তো তুমি কে হু আর ইউ তারপরে হচ্ছে মামুন আমার ভাই হ্যাঁ মামুন ইজ মাই ব্রাদার তার পরবর্তী প্রশ্ন হচ্ছে রিনা বই পড়ে রিনা রিটস বুক এখানে কোন টেন্স অবশ্যই টেন্স এবং আপনার গ্রামেটিক্যাল মিস্টেক করা যাবে না শূন্যস্থান পূরণ করুন পাঁচটি বাংলাদেশ ইজ মাই কান্ট্রি এখানে বাংলাদেশের পরে এখানে ফিলিং দ্য গ্যাপসে ইজ হবে তার পরবর্তী প্রশ্ন ইট ইজ অ্যান আমা আমরা ছোটোবে ফাইভ সিক্সের এই এইট পর্যন্ত প্রশ্নগুলো বেশি আসছে বিশেষ করে ফাইভের অঙ্কগুলো অনেক আসছে তো হি ইজ এখানে হবে এ অন ম্যান এই প্রশ্নটা সবাই পারবেন অনেক পরীক্ষায় লিখিততে সবচেয়ে বেশিবার আসছে তো হি ইজ আমরা জানি যে বড়ো হাতের কোনো ডিগ্রি থাকলে সেখানে অ্যান হয় ওকে তারপরে হচ্ছে রাজবাড়ি স্ট্যান্ড অন পদ্মারিবার পদ্মা তো যাই হোক আমরা হচ্ছে আরেকটা বিষয় এখানে আপনার জেলা সেখানে শুধু এখানে জেলার নামটা পরিবারে দিয়ে এরকম টাইপেরই প্রশ্ন আপনার জেলার জন্য আসতে পারে তার পরবর্তী প্রশ্ন হয় আর আর ইউ গোয়িং এখানে ফিলিং দ্য গ্যাপসে আর হবে তার পরবর্তী প্রশ্ন মেন কি মিনা ইজ এ গুড স্টুডেন্ট এখানে ফিলিং দ্য গ্যাপসে এ হবে খুব সহজ আসছে তাই না তার পরবর্তী প্রশ্ন হচ্ছে রাজবাড়ি জেলায় কি সংসদে আসন কতটি এটি হচ্ছে দুইটি তো আপনার জেলায় সংসদে আসন কয়টি আছে এটাও জেনে নিতে পারেন এগুলো কিন্তু ভাইবার ক্ষেত্রেও খুবই উপযোগী প্রশ্ন যেহেতু আপনি টিকতে পারেন এবং টিকলে ধরনের প্রশ্ন আসবে তো রাজবাড়ী জেলার সাথে কোন কোন জেলার সীমানা রয়েছে এখন ধরেন আমার বাসা হচ্ছে সিরাজগঞ্জ এখন আমার সিরাজগঞ্জের আশেপাশের চারটার দিকে কোন কোন জেলা রয়েছে এই জেলাগুলো তো আমি জানি হ্যাঁ খুব সুন্দর করে উপস্থাপন করা দরকার তো পদ্মা সেতুর দৈর্ঘ্য কত এটা হচ্ছে ছয় পয়েন্ট পনেরো কিমি অবভিয়াসলি আপনারা কিমি লেখার সময় পয়েন্ট দাঁড়ি কমা প্রত্যেকটা বিষয় খেয়াল করে লিখতে হবে কারণ এটা লিখিত পরীক্ষা প্রত্যেকটা দিকেই তারা দেখে নেবে তো মাতার বাড়ি বিদ্যুৎ কেন্দ্র কোথায় এটা হচ্ছে মহেশখালী কক্সবাজার যেহেতু যে কোনো লিখিত পরীক্ষায় হোক না কেন সেখানে বেশি নাম্বার পাওয়ার জন্য অনেক রকমের আপনার পথ মেইনটেন করে চলতে হয় যেমন আমি শুধু দিতাম যে মাতার বাড়ি বিদ্যুৎ কেন্দ্র কোথায় এটা যদি মহেশকালী দেওয়া যায় অ্যান্সারটা কিন্তু হয়ে যাবে কিন্তু এখানে যদি আমরা ব্রাগেটের মধ্যে কক্সবাজার দিয়ে দিই তাহলে কিন্তু আরও ক্লিয়ার স্যার বুঝতে পারবে নাম্বার কাটার কোনো ওয়ে নাই তো শেখ মুজিবুর রহমানের পিতা ও মাতার নাম লিখুন হ্যাঁ এটা হচ্ছে আপনার লুৎফুর রহমান এবং সাবে সাবেরা খাতুন যাই হোক নামগুলো কিন্তু ফুলফিলভাবে দিতে হবে কারণ তারা সম্মানী ব্যক্তি এটা ভাইবার ক্ষেত্রেও তার পরবর্তী প্রশ্ন হচ্ছে মহিলাদের জন্ম জন্ম নিয়ন্ত্রণের পদ্ধতি কয়টি কয়টি নামগুলো লিখুন এখানে সর্বমোট হচ্ছে আপনার আটটি পদ্ধতি আছে এখানে ইংলিশে টাইপ করা হয়েছে তো চারটি দেখা যাচ্ছে আমি এখানে দেখছি আপনার আটটি এখানে মেনশন করেছি আপনারা পরিবার পরিকল্পনার যে বিগত প্রশ্নগুলো আছে ওখানে ব্যাখ্যাতে এই প্রশ্নগুলো খুব সুন্দরভাবে দেওয়া আছে আর লিখিত পরীক্ষার ক্ষেত্রে কোন বই পড়বেন আমি কিন্তু বলে দিয়েছি অলরেডি তো চাইলে ডিসক্রিপশন বক্সে দেখতে পারেন অথবা প্লে লিস্টটা আছে তো এখানে পিল বা বড়ি তারপরে ফিমেল কন্ডম আমি এগুলো বলবো না আমার ভালো লাগতেছে না যাই হোক আপনারা একটু দেখে নিন আমি একটু হোল্ড করছি তার পরবর্তীতে দেখুন আপনার নিজের সম্পর্কে পাঁচটি বাক্য লেখুন এখানে আপনার নিজের সম্পর্কে যে কোনো পাঁচটি বাক্য লিখে ফেলবেন খুব সুন্দর করে একটা করে লিখবেন এবং নিচে আমরা যেভাবে রচনা লেখার সময় আন্ডারলাইন করি একটার পর একটা একটা কোটেশন দিই ওই রকমভাবে সুন্দরভাবে লিখতে পারেন তার পরবর্তীতে হচ্ছে নিচের পাঁচটি প্রশ্নের উত্তর লেখুন অঙ্ক এমসি কেউ ছিল তবে আপনার ফাইভ সিক্স সেভেন এই অঙ্কগুলো বেসিক এবং আপনার ভাগ গুণন এইগুলোর খুবই স্ট্রং একটা ধারণা থাকা লাগবে কিন্তু এটার সঠিক অ্যান্সার হচ্ছে অন তার পরবর্তী প্রশ্ন হচ্ছে ত্রিভুজের তিন কোণের সমষ্টিগত এটার অ্যান্সার হচ্ছে একশো আশি ডিগ্রি তো একটি বৃত্তের ব্যাসার্ধ চার পয়েন্ট পাঁচ সেমি হলে ব্যাস কত এটার সঠিক অ্যান্সার হচ্ছে নয় তার পরবর্তী প্রশ্ন হচ্ছে একশো পঞ্চাশের পঞ্চাশ পার্সেন্ট কত এটা হচ্ছে পঁচাত্তর তার পরবর্তীতে একটা প্রশ্ন আসছে দেখুন অন 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 প্লাস নাইনটি নাইন প্লাস জিরো প্লাস জিরো ইকুয়াল টু হচ্ছে এটার শর্টিং অ্যান্সার হচ্ছে দুশো তার পরবর্তী একটা অঙ্ক আসছে সেটা হচ্ছে পঁয়ষট্টি জন পাশ করে একশো জনে আপনি একশোর মধ্যে থেকে পঁয়ষট্টি যদি বাদ দিয়ে দেন সেই ক্ষেত্রে হচ্ছে ৩৫ তো ৩৫ গুনুন একশো ডিভাইডেড একশো দিলে আপনার आंसरটা বেরিয়ে আসবে তো পরবর্তী প্রশ্ন হচ্ছে লিপিয়ার এখানে বানান মিস্টেক হয়েছে সরি টাইপিংয়ের মিস্টেক তো লিপিয়ার সালের ফেব্রুয়ারি মাস কত দিনে হয় হ্যাঁ এটা হচ্ছে উনত্রিশ তারিখ উনত্রিশ দিনে তো একটি সুপারি বাগানে দশটি ও পাঁচটি গা পাঁচটি কলামে গাছ রোপণ করা হয়েছে প্রতি কলামে তিরিশটি গাছ থাকলে মোট কতটি গাছ আছে এটা হচ্ছে পনেরোশোটি অ্যান্সার হবে তার পরবর্তী প্রশ্ন হচ্ছে রহিমার জন্ম আবার ও বানান মিস্টেক সরি তো যেহেতু ফোন দিয়ে আমি টাইপ করেছি অনেক সময় মিস্টেক হয় এবং মিস্টেক হতেই পারে আপনারা অনেক সময় আমাকে অনেক রকম কমেন্ট করেন এসব আমি কোনো কিছু মনে করি না তবে মিস্টেক হবে এটা স্বাভাবিক আমি মানুষ তো রহিমার জন্ম বারোই নভেম্বর তো উনিশশো নব্বই তো কোন তারিখে তার বয়স বিশ বছর এক মাস একদিন হবে এটা সঠিক অ্যান্সার হচ্ছে দুই সালে তেইশে ডিসেম্বর এই হচ্ছে লিখিত পরীক্ষার প্রশ্ন বেশি একটা যে কঠিন তা কিন্তু না তবে অঙ্কের ক্ষেত্রে আপনার বেসিক স্ট্রং খুবই থাকতে হবে বা গণন যোগ বিয়োগ এবং অনেক পয়েন্টের বিষয়গুলো আপনাদের নিখুঁত ধারণা থাকতে হবে বিশেষ করে ফাইভ সিক্সের অঙ্কগুলো বেশি দিছে এখানে তো লিখিত পরীক্ষার ক্ষেত্রে ওরকম কিছু না আপনি যে প্রিপারেশন নিয়েছেন এম সিকিউর ক্ষেত্রে ওইগুলোই শুধু আপনাকে সাবমিট করতে হবে লিখিতর ক্ষেত্রে যাই হোক এই হচ্ছে আজকের ভিডিওটা ভালো লাগলে একটা লাইক সাবস্ক্রাইব নতুন হলে অবশ্যই হ্যাঁ ভালো থাকবেন